আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে গেলে এই যে ফাইভ স্টার রেটিং কিন্তু আসা শুরু করে দিয়েছে। সো এই যে দেখেন কত সুন্দর সুন্দর লেগছে, বাদানমুজুমদার পেজ থেকে আমি অনেক হেল্প পাই, ভাইয়ার পেজটা অনেক ভালো, সে খুব ভালো মানুষ, আমার অনেক উপকার হয়েছে। দেখেন এটা দেখে নিঃসন্দেহে আমার এই পেজের মানুষগুলো আমাকে বিশ্বাস করবে। এই ভিডিওটা তাদের জন্য যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে অথবা ফেসবুকে বিজনেস করে, ফেসবুকের রিভিউ বা রেটিং খুব দরকার যদি আপনি এই ধরনের কাজগুলো করে থাকেন। কেননা আপনার পেজে যদি লাইক, ফলোয়ার বা রিভিউ, রেটিং এই জিনিসগুলো না থাকে তাহলে 50% মানুষ আপনার পেজ থেকে চলে যাবে। কেন বলতেছি এই কথা, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা যখন একটা ভিডিও পোস্ট করে তখন সেই ভিডিও কিন্তু সবাই আমরা দেখি, কিন্তু যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা যাদের পেজে লাইক নেই বা রিভিউ নেই, তারা যদি ভিডিও আপলোড করে বা তারা যদি কোনো রকমের বিজনেস করতে যায় পেজ থেকে, তখন তাদের কিন্তু তেমন কোনো ভ্যালু থাকে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার পেজের রিভিউ নেবেন, এবং আমার পেজে আমি রিভিউ নিয়ে আপনাদেরকে দেখাবো, সরাসরি আমার পেজটা থেকে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার পেজ, ওকে। সো এই পেজটাতে আমি যদি একটু রিভিউ অপশনটায় যাই, দেখতে পাচ্ছেন কোনো রকমের রিভিউ বা রেটিং নেই। আমি যদি এখানে 10-20টা ফাইভ স্টার রেটিং আনতে পারি বা রিভিউ আনতে পারি তাহলেই কিন্তু পাবলিক আমাকে, আমি আমার পেজ থেকে যদি আমি বিজনেস করি তাহলে সবাই কিন্তু ওই রিভিউ দেখে যে হ্যাঁ এর কাছ থেকে তো অনেকে সার্ভিস নিছে, তার মানে এ ফেক না। সো এই জন্য কিন্তু রিভিউ বা রেটিংয়ের দরকার হয়। অথবা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার পেজের রিভিউ বা রেটিং বা লাইক ফলোয়ার এগুলো যদি যথেষ্ট থাকে তাহলে আপনার ভিডিও যেমনই হোক না কেন সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখবে। সো এই কারণে মোটামুটি রিভিউ বা রেটিং আপনার পেজে বাড়িয়ে নেবেন। তো চলুন সরাসরি সেটা দেখে নেই কীভাবে আমরা নিব, এবং আমার এই পেজে এখন পর্যন্ত কোনো রেটিং নেই, এই রেটিংগুলো আমি এখন নিব। তো প্রথম অবস্থায় আপনাদেরকে যেটা করতে হবে, আমার এই যে ভিডিওটা দেখতেছেন, এখন যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটার তিন ডট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা সাইটের লিঙ্ক আছে, যদিও আমি অন্য একটা ভিডিও থেকে দেখাচ্ছি, এরকম একটা সাইটের লিঙ্ক থাকবে, জাস্ট সেই লিঙ্কটার উপরে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা নিব, ওয়েবসাইটের ভিতর থেকে নিব না, এর ভিতরে অনেক পিপল আছে যারা আপনার পেজে রিভিউ, রেটিং, লাইক, ফলোয়ার এই জিনিসগুলো দিবে। তো চলুন সেটাই আমরা দেখি। তো এই লিঙ্কটার উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পরে এই যে তিন ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে তিন ডট অপশনের উপরে ক্লিক করে ওপেন ইন ক্রোম এটার উপরে ক্লিক করবেন। সো ওপেন ইন ক্রোমের উপরে ক্লিক করার পরে গুগল ক্রোমে কিন্তু আমার ওয়েবসাইটটা ওপেন হবে, তাহলে আপনার এই কাজটা করতে সুবিধা হবে। তো এবার আমরা এটার এই যে তিন ডট অপশনটা আছে এখান থেকে আমরা রেজিস্টার করে নেব, সিম্পল রেজিস্টার। যার রেজিস্টার বাটনের উপরে ক্লিক করার পরে আপনি আপনার নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে একটা টিক মার্ক করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। দ্যাটস ইট, আপনার অ্যাকাউন্ট কিন্তু রেজিস্টার হয়ে গেল। এবার আমরা এই অ্যাকাউন্টটিতে লগ ইন করবো। ওকে, আমি লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ ইন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো সরাসরি আমরা কাজে যাই যে কীভাবে কাজ করব। এই যে তিন ডট অপশনটা দেখতে পাচ্ছেন বা পাশে, এটার উপরে ক্লিক করার পরে পোস্ট নিউ জব এটার উপরে আমরা ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে গেলে নেক্সট অপশন, সো নেক্সট অপশনটার উপরে আমরা ক্লিক করব। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে, সো ক্যাটাগরি থেকে আমরা সিলেক্ট করব রিভিউ, যেহেতু আমরা রিভিউ নিতে যাচ্ছি। তো দেখেন রিভিউর উপরে ক্লিক করার পর আমরা কিসের রিভিউ নেব, আমরা যদি গুগল ম্যাপে রিভিউ নিতে চাই, তারপরে মোবাইল অ্যাপ্লিকেশনে রিভিউ নিতে চাই, অথবা ফেসবুক পেজ, ওয়েবসাইট, যে কোনো জায়গায় আমরা যদি রেটিং, রিভিউ এগুলো নিতে চাই সেটা আমরা সিলেক্ট করব। তো আমি যেহেতু ফেসবুক পেজে রিভিউ নিতে যাচ্ছি, সো পেজের উপরে ক্লিক করলাম, দেন আমরা নেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু জিনিস লিখতে হবে। কী লিখতে হবে, প্রথমে হচ্ছে জব টাইটেল, মানে আপনি তো এগুলো মানুষকে দিয়ে করাবেন, এখানে ওয়েবসাইটের ভিতরে যে মানুষগুলো আছে, পিপলগুলো আছে, তারা কিন্তু আপনার কাজগুলো করবে। তো দেখুন কীভাবে করে, তো আমি এখানে লিখব রিভিউ, সো ফেসবুক রিভিউ নিট। দেন আমরা স্টেপ ওয়ানে কী লিখব, স্টেপ ওয়ানে আমরা যেটা লিখব আমার পেজের নামটা দিব। ওকে, দেখেন আমি জাস্ট স্টেপ ওয়ানে লিখে দিয়েছি বাদনজন পেজে একটা সুন্দর রিভিউ দিবেন, তারপরে স্ক্রিনশট জমা দিবেন, এতটুকু লিখে দিলেই হবে। আপনার পেজের নামটা লিখে দেবেন এবং বোঝানোর জন্য রেফারেন্স হিসাবে আপনার পেজটা, এই যে আমার পেজটা, আমার পেজটা একটা স্ক্রিনশট দিব এখানে, এই যে আমার পেজটা যেন মানুষ বুঝতে পারে যে এটা আমার পেজ। তো আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট ইমেজ, জাস্ট এই সিলেক্ট ইমেজের উপরে ক্লিক করে আমার পেজটা এখান থেকে সিলেক্ট করে দিব, যেন তারা দেখে বুঝতে পারে যে হ্যাঁ এটাই ওনার পেজ, তাহলে ওনাদের বুঝতে সুবিধা হবে। তারপরে এখানে লেখা রয়েছে রিকোয়ার্ড প্রুফ দিস জব ওয়াজ কমপ্লিট, মানে কমপ্লিট করার পরে সে কী প্রুফ দিবে, সো এখানে লিখে দিব স্ক্রিনশট জমা দিবেন। ওকে, সো এখানে সবাই কাজগুলো করে আপনার স্ক্রিনশট জমা দিবে। তো দেখুন আমার কিন্তু কোনো রেটিং নেই, আমি কীভাবে রেটিংগুলো নিচ্ছি দেখেন, একটু নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট অপশন আসবে। তো নেক্সট অপশনের উপরে আমরা ক্লিক করব। এবার দেখেন এখানে বাজেট রয়েছে, আপনি কতগুলো রিভিউ নেবেন। মনে রাখবেন এই যে ওয়ার্কার, একজন ওয়ার্কার একটা করে রিভিউ দিবে, তো আমি চাচ্ছি 40টা রিভিউ নিতে। সো 40টা আমি সিলেক্ট করলাম, এই যে ওয়ার্কার 40টা, এবং এক একটা ওয়ার্কারকে আমরা দিব 0.025, মানে 2 টাকা করে দিব।
এক একটা রিভিউর জন্য 2 টাকা মিনিমাম আমি 40টা নিচ্ছি সো 40টার জন্য আমার এখানে আসবে টোটাল $1 $1 আসবে মানে এখানে এক্সট্রা মেবি ফি আছে ও আচ্ছা 2.5 যেহেতু সো এখানে $1 আসছে এবং আমরা রিকোয়ার্ড স্ক্রিনশট কয়টা স্ক্রিনশট জমা দিবে একটা স্ক্রিনশট জমা দিবে এটা আমরা দিয়ে দিলাম সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখানে $1 কিন্তু কাটবে জাস্ট সাবমিট পোস্টের উপরে আমরা ক্লিক করলাম দ্যাটস ইট এতটুকুই এই যে ওর জব ইজ ডান তো এখন দেখেন আমরা এই যে তিন ডট অপশনটা আছে এই তিন ডট অপশনটার উপরে ক্লিক করে এখান থেকে আমরা এই যে মাই জবের উপরে ক্লিক করব আপনি যে জবটা পোস্ট করেছেন দেখেন ফেসবুক রিভিউ নিট আমি এটা পোস্ট করেছি এবং এটা কিন্তু পেন্ডিং অপশন আছে এটা কিন্তু 2-3 মিনিটের মতো পেন্ডিং অবস্থায় ছিল আমরা এই তিন ডট অপশনের উপরে আবার যাব এবং এখান থেকে আমরা সিলেক্ট করব এই যে মাই জবের উপরে ক্লিক করার পর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা কিন্তু আমার কাজ ছিল এবং দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভ হয়ে গেছে কাজটা এবং পাঁচজনই কিন্তু 40 জনের 5 জনই কিন্তু কাজ করে জমা দিয়ে দিয়েছে চলুন এবার আমরা একটু পেজে যাই পেজে তো আমার কোনো রেটিং বা রিভিউ ছিল না সেটার কী অবস্থা দেখুন সো এই ছিল আমার পেজ এবং এই পেজটায় আমি যদি একটু রিফ্রেশ দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে গেলে এই যে 5-star রেটিং কিন্তু আসা শুরু করে দিয়েছে সো এই যে দেখেন কত সুন্দর সুন্দর লেখছে বাধনজন পেজ থেকে আমি অনেক হেল্প পাই এই পেজটা অনেক ইম্পর্টেন্ট টিউটোরিয়াল ভিডিও পাই বাধন ভাই একজন ভালো মানুষ দেখেন কিছু বলে দেয়নি আর একটা জিনিস আমি কিন্তু ফেসবুক পেজের কোনো লিঙ্ক শেয়ার করিনি ওখানে জাস্ট আমার পেজের স্ক্রিনশটটা দিয়েছি এবং স্ক্রিনশটটা দিয়ে আমি বলেছি তারা কিন্তু খুঁজে নিয়েছে ফেসবুক পেজে ঢুকে খুঁজে কিন্তু এখানে এই যে দেখেন সুন্দরভাবে লিখতেছে ভাইয়ার পেজটা অনেক ভালো সে খুব ভালো মানুষ আমার অনেক উপকার হয়েছে দেখেন এটা দেখে নিঃসন্দেহে আমার এই পেজের মানুষগুলো আমাকে বিশ্বাস করবে আর আমি এমনিতেও আমি কাউকে ঠকাই না সো বিশ্বাস না করার কোনো কারণ নেই আর আপনারা আপনাদের পেজে অবশ্যই কিছু পরিমাণে হলেও রেটিং বা রিভিউ নিয়ে নেবেন $1 মানে 100 টাকায় আপনি প্রায় 40-50টা রিভিউ পাচ্ছেন সো 40-50টা রিভিউ ইজ এনাফ এমন না যে আপনার 500 টাকা খরচ করে রিভিউ আনতে হবে এবং রিয়েল মানুষগুলোই কিন্তু আপনারা রিভিউ দিবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে আপনার দিয়েছে যে এই যে ভাইয়া আপনি অনেক ভালো ভিডিও দেন সত্যি বলতে আপনার ভিডিও দেখে অনলাইন ইনকাম করতে পেরেছি অনেক ভালো লেগেছে সো দেখেন এখানে কিন্তু কমেন্টগুলো আসতেছে তো আমরা একটু দেখি জব কতগুলো ডান হয়েছে তো এখানে আমরা একটু ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পর এখানে আমরা একটু রিলোড দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 16টা অলরেডি ডান তার মানে আমার 40টা রিভিউর জন্য 10 মিনিটও লাগে না সো আপনি চাইলে এটা নিয়ে বিজনেসও করতে পারেন আপনি কাউকে বলবেন যে আমি আপনার পেজে রিভিউ এনে দিব অথবা আপনার প্লে স্টোরে রিভিউ এনে দেবো ওয়েবসাইটে রিভিউ এনে দিব গুগল ম্যাপে রিভিউ এনে দিব সো এই জিনিসগুলো আপনি বলে কিন্তু বিজনেস করতে পারেন এবং এখান থেকে খুব কম খরচে নেবেন আপনি ধরেন কাউকে বললেন আমি আপনার পেজে 1000 রিভিউ এনে দিব 1000 রিভিউর জন্য আমাকে 1000 টাকা দিবেন সো আপনার 1000 রিভিউর জন্য খরচ হবে 500 টাকা বা সামথিং এটা আপনি হিসেব করবেন যে আপনার কত খরচ হয় সো এটা হিসেব করে আপনি তার কাছে টাকা চাইবেন এবং আপনার নিজেরও এখান থেকে কিছু টাকা প্রফিট হবে সো এভাবে আপনি চাইলে বিজনেসও করতে পারেন সো এখন এখানে দেখেন এই যে আমার ডিপোজিট ব্যালেন্সে $4 আছে সিম্পলভাবে আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করাও খুব সিম্পল আপনার জাস্ট এখানে তিন ডট অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই যে ডিপোজিট ইনস্ট্যান্ট ডিপোজিট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কত টাকা ডিপোজিট করতে যাচ্ছেন সিম্পল আপনার মিনিমাম $1 এখানে আমরা জাস্ট এই যে $1 দিব আমি জাস্ট $1 এখানে দিলাম এবং $86 পার ডলার রেট আই অ্যাগ্রির উপরে ক্লিক করব কন্টিনিউ টু পেমেন্ট এরপরে আপনারা এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে এখান থেকে ডলারটা ইনস্ট্যান্ট এখানে ডিপোজিট করে নেবেন ডিপোজিট করা নিয়ে কোনো প্রবলেম নেই সো এখান থেকে জাস্ট আপনারা বিকাশ নগদ রকেট জাস্ট যেটার উপরে আপনার দরকার সেটার উপরে সিলেক্ট করে দিবেন এই যে নগদের উপরে আমি যদি সিলেক্ট করি জাস্ট নগদের উপরে সিলেক্ট করার পর এখানে অপশন এসেছে ইওর নগদ নাম্বারটা দিবেন আই অ্যাগ্রি দিবেন প্রসিড দিবেন তারপর এখান থেকে আপনারা যেভাবে পেমেন্ট করে সেভাবে আপনারা পেমেন্ট করে নেবেন সিম্পল বিষয় এবার আমরা আমাদের পেজটাতে আরেকবার একটু ঘুরে আসি সো এই পেজটাতে আমি একটু রিলোড দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমার 5-star রেটিং কিন্তু অলরেডি 16টা পড়ে গেছে 16টা 5-star রেটিং ইটস অ্যামেজিং এবং দেখতে পাচ্ছেন বেস্ট ভিডিও ক্রিয়েটর চ্যানেল রিয়েলি লাভ ইট খুব সুন্দর পেজ পেজে সব কিছু ভালো খুব সুন্দর দেখেন আমি কিন্তু কিছুই করতে বলিনি তারাই কিন্তু নিজে থেকে করতেছে সো আপনি ভালোভাবে কাজ করবেন ভালো কাজ করবেন এবং এরকম কিছু ভালো রেটিং দিবেন দেখবেন আপনার পেজটা আরও বিশ্বস্ত হবে সবাই আপনার পেজে এসে কিন্তু রিভিউ খুঁজবে সো এটা যারা বিজনেস করেন তাদের সব থেকে বেশি হেল্প হবে আশা করি এই ভিডিওটা থেকে আপনাদেরকে একটু হলেও হেল্প করতে পেরেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যেভাবে দেখেছি ঠিক সেভাবে করবেন কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার প্রবলেমটা সলভ করে দিব অথবা নেক্সটে আমরা যে লাইভগুলো করি সেই লাইভ যদি আপনি জয়েন হন বা দেখেন সেখানে কমেন্ট করলেও আমরা লাইভের মাধ্যমে আপনার প্রবলেমগুলো সলভ করে দিব আশা করি এই সাইডে কাজ করতে এখান থেকে আপনাদের আর কোনো প্রবলেম হবে না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ